এক হিন্দু শিক্ষকের পা জড়িয়ে কাঁদছে কিছু মুসলিম ছাত্রছাত্রী, আবার একজন মুসলিম শিক্ষককে জড়িয়ে ধরেছে অভিভাবকেরা। এই গল্পের নায়ক মোহাম্মদ সামাউল এবং কৌশিক চট্টোপাধ্যায়। আজকের গল্পটা শেখাবে স্কুল প্রাঙ্গণে ধর্মের কোনো স্থান নেই, আপনি হিন্দু হন কিংবা মুসলিম। স্কুল প্রাঙ্গণে ঢোকা মাত্রই প্রত্যেকটা মানুষের কেবলমাত্র দুটি পরিচয়, হয় আপনি শিক্ষক নয় আপনি ছাত্র। প্রিয় শিক্ষক স্কুল ছেড়ে চলে যাচ্ছেন, এই খবর পাওয়া মাত্রই ছাত্রছাত্রীরা কান্নায় ভেঙে পড়ল। সহকারী শিক্ষক শিক্ষিকার চোখের জলে সমাপ্ত হলো বিদায় সংবর্ধনার অনুষ্ঠান। ভাবছেন 80 কিংবা 90 এর দশকের গল্প বলছি, তাই তো? এখন শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে তেমন সম্পর্ক আর কোথায়? এখন তো ছাত্রছাত্রীদের একটু ধমক দিলেই তারা শিক্ষকদের হুমকি দিয়ে বলে, স্কুলের বাইরে বেরোন দেখে নেব। সেখানে দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা শিক্ষকদের জন্য কাঁদছে এমন দৃশ্য বিরল। সাঁইথিয়া লাইট প্রাথমিক বিদ্যালয়ের দুজন সহকারী শিক্ষক হলেন মোহাম্মদ সামাউল এবং কৌশিক চট্টোপাধ্যায়। তাদের প্রমোশন হয়েছে এবং তারা অন্য দুটো স্কুলের প্রধান শিক্ষকের পদে উত্তীর্ণ হয়েছেন। লাইট প্রাথমিক বিদ্যালয় ছেড়ে চলে যাবেন দুই স্যার। এই কথা বিদ্যালয় প্রাঙ্গণে ছড়িয়ে পড়তেই ছাত্রছাত্রী থেকে শুরু করে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরাও কান্নায় ভেঙে পড়েন। তড়িঘড়ি একটি বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। ছাত্রছাত্রীরা জড়িয়ে ধরে তাদের সব থেকে প্রিয় শিক্ষকদের। চোখের জলে গোটা স্কুল বিদায় জানায় সামাউল এবং কৌশিককে। সামাউল লাইট প্রাথমিক বিদ্যালয়ে 2014 সালে সহকারী শিক্ষক পদে যোগদান করেন। তারপর কেটে গেছে 10টা বছর। ছাত্র এবং শিক্ষক সম্পর্ক যে কখন গভীর হয়ে যায় কেউই বুঝতে পারে না। কৌশিক চট্টোপাধ্যায় আবার মাত্র 3 বছর আগেই এই স্কুলে পড়াতে এসেছিলেন। এই 3 বছরে কৌশিক স্যারই ছিলেন সমস্ত রকম অসুবিধার যোগ্য ওষুধ। কোনো ছাত্রছাত্রী একদিনের বেশি স্কুলে অনুপস্থিত থাকলে দুজনেই ছাত্রদের বাড়িতে গিয়ে পরিস্থিতির খোঁজ খবর নিতেন। কোনো খারাপ খবর থাকলে সঙ্গে সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন দুজনেই। ছাত্রছাত্রীদের সম্পর্ক এতটাই ভালো যে স্কুল ছাড়ার পর প্রাক্তন ছাত্রছাত্রীরাও ভুলতে পারেননি সামাউল এবং কৌশিককে। দুজনের বদলির খবর পেতেই স্কুলে ছুটে আসেন বহু প্রাক্তন ছাত্রছাত্রী। শুধু তাই নয়, ছাত্রছাত্রীদের বাবা মায়েরাও ওই দুই শিক্ষকের প্রশংসায় পঞ্চমুখ। অভিভাবক তাজকিরা বিবি, জাহিরা বিবি, আলিমুদ্দিন শেখরা জানান, ওই দুই শিক্ষক প্রকৃত অর্থেই ছাত্রছাত্রীদের অভিভাবক হয়ে উঠেছিলেন। ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে তারাও সারাদিন নিশ্চিন্তে থাকতেন, কিন্তু এবার কি হবে সেই কথা ভেবেই চোখের জল এসে যায় তাদের। স্থানীয় বড় সিজা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে বদলির নির্দেশ এসেছে সামাউলের, আর কৌশিক প্রধান শিক্ষক হিসেবে যোগ দেবেন অমুয়া বাগনাঙ্গা স্কুলে। বিদায় বেলায় সামাউল এবং কৌশিক প্রতিশ্রুতি দিচ্ছিলেন, সময় পেলে অবশ্যই পুরনো স্কুলে ফিরে আসবেন তারা। ছাত্রছাত্রীরাও সময় করে দেখা করতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করল, কিন্তু আমরা জানি ওদের আর এত সহজে দেখা হবে না। স্কুল প্রত্যেক বছর এখানে বহু ছেলে মেয়ে আসে, একসাথে পড়াশুনো করে, খেলাধুলো করে, ঝগড়াও করে, একে অপরের বন্ধুও হয়ে যায়। তারপর একসময় আসে বিদায় বেলা। শিক্ষক ছাত্র উভয়ই এক্ষেত্রে সমান। হাজার প্রতিশ্রুতির ভিড়ে তারা আসলে ভুলে যায় পুরনো স্কুলে ফিরে যাওয়ার কথা ছিল ওদের। অপেক্ষা করতে থাকে আস্ত একটা স্কুল বিল্ডিং, বেঞ্চ এবং খেলার মাঠ। পরিচিত মানুষগুলো কিন্তু ফেরে না, ফিরতে পারে না। আর বহুদিন পর কেউ যদি কখনো নিজের পুরনো স্কুল প্রাঙ্গণে পা রাখে, সেই মুহূর্তেই তাদের একটাই পরিচয়, হয় তারা প্রাক্তন ছাত্র নয়তো প্রাক্তন শিক্ষক। কিছু কিছু ঘটনা আমাদের ভেতর থেকে নাড়িয়ে দেয়। আমরা চেষ্টা করি সেই ঘটনাগুলোকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।